আজকের আমাদের আলোচ্য বিষয় মহর্ষি পতঞ্জলি প্রণীত মহাভাষ্য পাশ্পশানিকের শব্দের স্বরূপ তারপর শব্দানুশাসনের প্রয়োজন আমরা এর আগের ক্লাসেই শব্দের প্রথম লক্ষণ নিয়ে কিছুটা আলোচনা করেছি এখানে সংক্ষেপে শব্দের প্রথম লক্ষণ নিয়ে আলোচনা করা হবে আমরা দেখতে পাচ্ছি মহর্ষি পতঞ্জলি মহাভাষ্যের পশ্পসান্নিকে শব্দের প্রথম লক্ষণ করেছেন ইয়েন চারিত শাসনা লাঙ্গুল ককুদ খুড় বিষাং সম্প্রত্য ভবতী শব্দ অর্থাৎ যা উচ্চারিত হলে শাসনা বা গলকম্বল লাঙ্গুল বা লেজ ককুদ বা পিঠের কুব্জ খুর বিষানি বা সিং বিশিষ্ট প্রাণীর সম্প্রত্যয় বা জ্ঞান হয় তাই হলো শব্দ আমরা এর আগেই শব্দ কাকে বলে এই নিয়ে মহাবাষ্যকার বিভিন্নভাবে আমাদেরকে দেখিয়েছেন প্রশ্ন উত্তরের মাধ্যমে তারপর তিনি বললেন যে শব্দ হচ্ছে সেটাই যেটা উচ্চারিত হলে একটা বস্তুর জ্ঞান হচ্ছে আমরা টিকাতে দেখতে পাব মহাবাষ্যের বিখ্যাত টিকা কৈয়টের লেখা প্রদীপ আচার্য কৈয়টের লেখা প্রদীপ টিকায় দেখতে পাবো আমরা উচ্চারিত এই পথটির অর্থ তিনি করেছেন প্রকাশিত উচ্চারিতেন অর্থাৎ প্রকাশিত মানে হচ্ছে অভিব্যক্তি আমরা এখানে দেখছি যে অভিব্যক্তি বা প্রকাশিত কেন করেছেন তার কারণ হচ্ছে বৈগরণদের কাছে শব্দ হচ্ছে নিত্য নৃত্য মানে যার উৎপত্তি নেই বিনাশও নেই উৎপত্তি হওয়া মানে তার বিনাশ হয়ে যাচ্ছে তাহলে সে অনিত্য হয়ে যাবে যখনই শব্দ উচ্চারিত হবে এটা অবশ্য নৈয়িকদের মত তারা মনে করেন যে শব্দ উচ্চারিত হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে প্রাণ বায়ু আছে সেই বায়ুর মাধ্যমে বিভিন্ন বাক যন্ত্রের সাহায্যে যখন শব্দটি উচ্চারিত হচ্ছে তাহলে উৎপত্তি হচ্ছে উৎপত্তি হওয়া মানে সেটা ধ্বংস হয়ে যাবে তাই শব্দ তাদের কাছে নিত্য নয় কিন্তু বোঝাকরণদের কাছে প্রাণবায়ু প্রভৃতির মাধ্যমে সব শরীরের মধ্যে আমাদের যে বাক যন্ত্র আছে তার বিভিন্ন অভিঘাতে শব্দের উৎপত্তি হয় না শব্দের অভিব্যক্তি হয় শব্দ প্রকাশিত হয় প্রকাশিত হলে সেই প্রকাশিত শব্দ থেকে আমরা একটি অর্থের জ্ঞান অর্জন করি সেটাই হচ্ছে এখানে শব্দ এই শব্দকে বৈকরণরা আগেই বলেছি ভয়াকরণের শব্দকে স্ফোট বলেন স্ফোট নাম দিয়েছেন আমরা যে শব্দের কথা বলবো সেটি হচ্ছে স্ফোটাত্মক শব্দ এই স্ফোট হচ্ছে নৃত্য এবং অখণ্ড যা নিত্য সে তো অখণ্ডই হবে সেই স্ফোট তাহলে শব্দ নিত্য স্ফোটের কি অর্থ বিভিন্ন শাস্ত্রতে বিভিন্ন গ্রন্থতে আমরা দেখতে পাবো স্ফোটের বিভিন্ন অর্থ বিভিন্ন বিভিন্নভাবে অর্থ করা হয়েছে আমার এখানে দেখছি বৈয়াকরণ ভূষণ সার কৌন্ড লেখা বৈয়াকরণ বিখ্যাত বৈয়াকরণ ছিলেন তার লেখা বৈরণ ভূষণ সার গ্রন্থতে তিনি বলছেন স্ফুটতি প্রকাশতে অর্থ অস্মদ ইতিবৎ অর্থাৎ স্ফুটতি মানে প্রকাশতে অর্থ অস্মাত অস্মৎ নাম অস্মাতফোটাত বা শব্দাত শব্দ থেকে বা স্ফোট থেকে অর্থ প্রকাশিত হয় সেটাই হচ্ছে স্ফোট এই স্ফোট হচ্ছে এই স্ফোট এটি হচ্ছে যোগরূঢ় শব্দ স্ফুটতি অর্থ অস্মাদ বা ইয়স্মাদ ইতি পঙ্কজাদিবৎ যোগরূ স্ফোট শব্দ এই কথাটি আহ চন্দ্রিকাতে বলা আছে যে সকল শব্দ থেকে কেবল প্রকৃতি প্রত্যয়লভ্য অর্থের জ্ঞান হয় তাদেরকে আমরা বলি যৌগিক শব্দ আমরা জানি যে প্রত্যেকটি শব্দই প্রকৃতি আর প্রত্যয়ের দ্বারা গঠিত হয় একটি হচ্ছে প্রকৃতি আর একটি হচ্ছে প্রত্যয় যখন আমরা কোনো শব্দের অর্থের জ্ঞানটা প্রকৃতি এবং প্রত্যয়কে মিশিয়ে একটা অর্থের জ্ঞান পাব সেটা হচ্ছে যৌগিক শব্দ যেমন পাচক এখানে ধাতুর একটি অর্থ আছে এবং প্রত্যয়ের একটি অর্থ আছে ধাতুর অর্থ এখানে পাক করা আর প্রত্যয়ের অর্থ হচ্ছে কর্তা দুটো মিলিয়ে একটা অর্থ বোধ হচ্ছে আর যে সকল শব্দ থেকে প্রকৃতি প্রত্যয়লভ্য অর্থের সাথে মিলিতভাবে আরেকটি স্বতন্ত্র অর্থের জ্ঞান হয় তাদের নাম হচ্ছে তো হবেই তার সাথে একটি স্বতন্ত্র অর্থের জ্ঞান হবে সেটাই হচ্ছে যোগরূ এখানে যেমন বলা হচ্ছে সংস্কৃত লাইনটাই বলা হয়েছিল যে স্ফুটতি অর্থ ইয়াসমাদ ইতি

বিভিন্ন মৎস্য প্রভৃতি হতে পারে কীট কীট হতে পারে সেগুলো যেমন হতে পারে আবার একটা স্বতন্ত্র অর্থ আমার দেখি আমরা জানি পদ্ম এই অর্থে প্রসিদ্ধ আর একটা কথা এখানে রুধ রুডো মানে হচ্ছে প্রকৃতি প্রত্যয় নয় শব্দটিকে ভাঙা যাবে না অভ্যুৎপন্ন শব্দ সেটা হচ্ছে রুডো মানে কোনো অর্থে রুধ তাকে বলা হচ্ছে রূঢ শব্দ বলা হয় যেমন আমরা রামকে বলতে পারি রাম এই শব্দটিকে দশরথী অপত্যম্পমান এই অর্থে রূঢ মানে প্রসিদ্ধ যে অর্থে দুটো মিলিয়ে হচ্ছে রূঢ় এখানে স্ফোট শব্দটি যেমন অর্থকে প্রকাশ করছে আবার তার অর্থ হচ্ছে শব্দ স্ফোট মানে হচ্ছে শব্দ এই স্ফোট নিত্য এবং অখণ্ড যদিও তথাপি এই স্ফোটের স্বরূপের জ্ঞান আমাদের দরকার কেমন স্ফোট কিভাবে অর্থের অর্থকে প্রকাশ করছে তা জানতে হবে আমাদেরকে তাই শাস্ত্রকাররা ব্যাকরণরা বিভিন্ন সম্প্রদায়রা স্ফোটের আটটি ভাগ করেছেন বর্ণস্ফোট পদস্ফোট বাক্যস্ফোট অখণ্ড পদস্ফোট অখণ্ড বাক্যস্ফোট বর্ণজাতিস্ফ পদজাতিস্ফ বাক্য জাতিস্ফ প্রথম যে পাঁচটি আছে বর্ণস্ফোট পদস্ফোট বাক্যস্ফোট অখণ্ড পদস্ফোট অখণ্ড বাক্যস্ফোট এই পাঁচটিকে বলা হচ্ছে এই আটত্রিশ ফুটের মধ্যে ব্যাকরণগণ অখণ্ড বাক্যস্ফোটকেই স্বীকার করে তার কারণ হচ্ছে আমরা পরেও আলোচনা করব তার কারণ হচ্ছে যে আমরা বর্ণ থেকে কোনো সার্বিকভাবে অর্থের জ্ঞান লাভ করি না পথ থেকেও করি না বর্ণ মানে হচ্ছে প্রকৃতি প্রত্যয় প্রকৃতি প্রত্যয় কাল্পনিক বস্তুতপক্ষে এই আটটি ভেদই হচ্ছে কাল্পনিক যে নিত্য তার কোনো দিন খণ্ডন করা খণ্ড করা যায় না সে অখণ্ড এই আটটি ভেদই হচ্ছে কাল্পনিক প্রকৃতি প্রত্যয় থেকে কোনো সার্বিক অর্থের জ্ঞান হয় না কোনো একটি পদ যেমন দেবদত্ত এটি বললেও কোনো সার্বিকভাবে অর্থের জ্ঞান হচ্ছে না একমাত্র বাক্য থেকেই অখণ্ড বাক্য থেকেই স্ফোটের জ্ঞান হয় বা অর্থের জ্ঞান হয় যেমন দেবদত্ত গৃহম গচ্ছতি এই সম্পূর্ণ বাক্য থেকে একটা সার্বিকভাবে আমাদের জ্ঞান লাভ হচ্ছে তাই বৈয়াকরণরা অখণ্ড বাক্যকেই বা অখণ্ড বাক্য স্ফোটকেই স্বীকার করেন আমরা এই বিষয়ে দেখতে পাবো স্ফোটের স্বরূপ আচার্য কৈয়র তার প্রদীপ টিকাই বলছেন বৈয়াকরণা वर्णव्यतिरिक्तस्य पदस्य वाक्यस्य वा वाचकत्वम् इच्छन्ति वर्णानां प्रत्येकस्य वाचकत्वे द्वितीयादिवर्णोच्चारणार्थक अनर्थक्यप्रसङ्गात् आनर्थक्ये तु प्रत्येकम् उत्पत्तिपक्षे योगपद्येन उत्पत्त्याभावात् अभिव्यक्तिपक्षे तु क्रमेणैव अभिव्यक्त्या समुदायाभावात् একস্মৃত্যুপারূঢ়ানং বাচকত্বে সর রস ইত্যাদৌ অর্থ প্রতিপত্ত বিশেষ প্রসঙ্গাত তদ ব্যতিরিক্ত স্ফুট নাদাভিব্যঙ্গ বাচক এই কথাটা তিনি বলেছেন অর্থাৎ তিনি বলছেন যে বৈয়াকরণেরা বর্ণ ব্যতিরিক্ত পথ বা বাক্যকে বাচক স্বীকার করছেন আমরা দেখতে পড়ে তিনি বলছেন যে বাক্যই একমাত্র অর্থের জ্ঞান করায় তাই বাক্য কি স্বীকার করবে বর্ণকে অর্থের বাচক বললে কি সমস্যা দেখা যাবে না যদি বর্ণ যদি অর্থের বাচক হয় তাহলে প্রত্যেক বর্ণ অর্থের বাচক হয়ে যাবে অথবা বর্ণ সমুদায় অর্থের বাচক হবে হয় প্রত্যেকটি একটি একটি বর্ণ অর্থের বাচক অথবা বর্ণ সমষ্টি অর্থের বাচক যদি প্রত্যেকটি বর্ণ অর্থের বাচক হয় তাহলে যেমন ঘট এখানে চারটি বর্ণ আছে ঘ অ ট অ যদি প্রত্যেকটি বর্ণ বাচক হয় আমরা ঘট এই কথাটি থেকে আমরা কোম্বগ্রীবাদিমান বস্তুর জ্ঞান করছি তাহলে আমরা যদি ঘট এই পথটা উচ্চারণ করলে যে পদার্থের জ্ঞান অর্জন করছি সেটা যদি প্রত্যেক বর্ণ থেকে পেয়ে যেতাম তাহলে ঘ বললেই ঘটের জ্ঞান হয়ে যেত অথবা অন্তিম যে অকার সেটা বললেই পদের জ্ঞান হয়ে যেত মানে পদার্থের জ্ঞানটি হয়ে যেত তাই বলছে যদি প্রত্যেক বর্ণে বর্ণকে বাচক বলা হতো তাহলে প্রথম বর্ণ থেকেই অর্থের জ্ঞান হয়ে যেত দ্বিতীয় তৃতীয় প্রভৃতি বর্ণগুলো আনর্থক কি হয়ে যেত আর যদি সমস্ত বর্ণকে বাচক বলা হয় তাহলে কি হতো না বর্ণের উৎপত্তি পক্ষতে একসঙ্গে সমস্ত বর্ণের উৎপত্তি হতে পারে না একই সাথে যুগপথ প্রত্যেকটি বর্ণের উৎপত্তি হতে পারে না একসঙ্গে বর্ণ সমুদায় অবস্থানের অভাবে অর্থের জ্ঞান হচ্ছে না তাহলে প্রত্যেকটি বর্ণও বাচক হচ্ছে না আবার বর্ণের সমুদায়ও অর্থের জ্ঞান করাচ্ছে না আবার যদি বর্ণের অভিব্যক্তি স্বীকার করলেও অভিব্যক্তি কেমন করে হয় অভিব্যক্তির নিয়ম হচ্ছে ক্রমে ক্রমে হবে যদি ক্রমে ক্রমে হয় তাহলে যুগপথ মানে একসাথে সকল বর্ণের উপস্থিতি হচ্ছে না তাহলে অর্থের জ্ঞান হচ্ছে না প্রথমে বর্ণগুলো ক্রমে ক্রমে অভিব্যক্তি হচ্ছে তারপর সমুদায় বর্ণ যদি স্মৃতির বিষয় হয় বিষয় হয়ে একটা অর্থের বোধ করাচ্ছে তাহলে একটা সমস্যা দেখা যাবে তাহলে কেউ হয়তো এরকমভাবে পাঠ করেছে দন্ত স্বর অ তারপর তার ক্রমে ক্রমে অভিব্যক্তি হয়েছে স অ অ ক্রমে ক্রমে অভিব্যক্তি হয়েছে তারপর তার স্মৃতির বিষয় হয়েছে স্মৃতির বিষয় হওয়ার পরে যখন অর্থের বোধ হচ্ছে এইভাবে ক্রমটা উল্টে যেতে পারে স্বরটা রস হয়ে যেতে পারত তাই বলছে যে শব্দ থেকে অর্থের যে প্রকাশ হচ্ছে এখানে একটা মাধ্যম আছে সেটা হচ্ছে নাদ বা ধ্বনির কথা বলা হচ্ছে তাই কয়ট বলছেন যে স্ফোট নাদাবিভ্যঙ্গ ব্যঙ্গ বাচক নাদের দ্বারাই অভিব্যঙ্গ ধ্বনির দ্বারা অভিব্যঙ্গ হচ্ছে আমরা দেখবো যে কেমন করে ধনির দ্বারা হচ্ছে ধনির দ্বারা স্ফোট অভিব্যঙ্গ হচ্ছে না আমরা জানি দেখলাম যে এতক্ষণ ধরে শব্দ মানুষ মান হচ্ছে তাহলে স্ফোট এবং শব্দ থেকে অর্থের জ্ঞান হয় স্ফোট কি করছে স্ফোট ধ্বনির মাধ্যমে অর্থের জ্ঞান করাচ্ছে তো ধ্বনি হচ্ছে অভিব্যঞ্জক স্ফোটের অভিব্যঞ্জক স্ফোটকে প্রকাশিত করাচ্ছে আর স্ফোট হচ্ছে অভিব্যঙ্গ আমাদের মনে রাখতে হবে যে শব্দ সমান সমান স্ফোট শব্দ সমান সমান কিন্তু ধ্বনি নয় ধ্বনি হচ্ছে মাধ্যম ধ্বনি মাধ্যমে ধ্বনি অভিব্যঙ্গ করা অভিব্যঞ্জক অভিব্যঙ্গ করাচ্ছে স্ফোটকে। তাহলে শব্দ সমান সমান স্ফোট সমান সমান কিন্তু ধ্বনি হচ্ছে না আর আমরা এখানে আমরা এখানে তিনটি যে কথা তিনটা কথা বলেছি যে বর্ণ পদ এবং বাক্য আমরা আগেও শুনলাম এটা যে বাক্য থেকে একমাত্র সার্বিকভাবে অর্থের জ্ঞান হয় তাই অখণ্ড বাক্যস্ফোটকে বৈাকরণরা স্বীকার করছেন এই হচ্ছে সংক্ষিপ্ত ভাবে প্রথম লক্ষণটি যেখানে শব্দের স্বরূপ বলা হয়েছে এবং যেখানে স্ফোটকে স্বীকার করা হয়েছে যে শব্দ অর্থের প্রকাশ করে প্রকাশ করে ধ্বনির মাধ্যমে এখন মহর্ষি পতঞ্জলি তিনি আরেকটি শব্দের লক্ষণ করছেন তিনি বলছেন প্রতিত পদার্থক লোকে ধ্বনি শব্দ শব্দং শব্দঙ্করু মা শব্দঙ্কারিঃ শব্দকারী অয়ং মানবক ধ্বনিং কুরবং এবং উচ্যতে তসমাত ধনি শব্দ তিনি বলছেন যে লোকে অর্থাৎ সংসারে প্রতিত পদার্থক অর্থাৎ জ্ঞাত পদার্থ যার অর্থের জ্ঞান হয়েছে সেই রকম পদার্থ হচ্ছে ধ্বনি ধ্বনি হলো শব্দ উদাহরণ দেওয়া হচ্ছে যে শব্দ করো শব্দ করো না এই বালকটি শব্দকারী ইত্যাদি ধরো কোনো একজন বালক বা কোনো একজন কেউ শব্দ করছে সেখানে তার নিবৃত্তি বা প্রবৃত্তির জন্য বলা হচ্ছে কেউ খুব ভালো শব্দ করছে মধুর শব্দ তৈরি করছে তাকে বলা হচ্ছে তুমি শব্দ করো কেউ একজন শব্দটা শুনতে খারাপ লাগছে তাকে বলা হচ্ছে তুমি শব্দ করো না এরকম তার প্রবৃত্তি নিবৃত্তির জন্য এই রকম বাক্য আমরা ব্যবহার করি সেখানে আমরা যে শব্দটি আমরা শুনছি সেটা হচ্ছে ধনী তাই তিনি বলছেন ধনী শব্দ এখানে দেখছি একটা কথা হয়ে যাচ্ছে আগেই দেখলাম যে স্ফোট সমান সমান ধ্বনি নয় বা শব্দ সমান সমান ধ্বনি নয় শব্দ বা স্ফোটকে ধ্বনি অভিব্যঙ্গ করাচ্ছে ধনী হচ্ছে মাধ্যম অথচ তার তারপরই বলছেন ধ্বনি শব্দ ধ্বনিটাই শব্দ তিনি এমন কথা কেন বললেন তার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ মানে লোকে মানে আমাদের সংসারে আমরা দেখতে পাচ্ছি আমরা এরকম ব্যবহার করি যে এই শব্দ করো না এই শব্দ করো বা কোনো একটি শব্দ হচ্ছে টং টং করে আমরা বলছি শব্দ হচ্ছে এটা মানে আমাদের আমরা লৌকিকে বা সংসারে কিন্তু এরকম ব্যবহার করে থাকি যে শব্দ হচ্ছে শব্দ করোনা এরকম করছি তাই লোকে বা সংসারে সকলে আগে তাদের যে ধারণা আছে সেটা জানুক যে ধ্বনিটাও একটা শব্দ তারপরে তাদের জ্ঞান হওয়ার পরে তখন তারা বুঝতে পারবে যে ধ্বনিটা শব্দ নয় ধ্বনিটা হচ্ছে মাধ্যম ধ্বনির মাধ্যমে আমরা অর্থের জ্ঞান করে থাকি এটাই হচ্ছে মহাবাসকরের তাৎপর্য বা আশয় এরপরে আমরা দেখব যে মহাভাষ্যকার বলছেন যে কানি পুনঃ প্রয়োজনানি আমরা যে কোনো শাস্ত্র অধ্যয়ন করার পূর্বে প্রথমেই আমরা সেই শাস্ত্রটির অনুবন্ধ যদুষ্টয়ের কথা বলেছি সেখানে অন্যতম একটি অনুবন্ধ হলো প্রয়োজন প্রসিদ্ধ আছে যে প্রয়োজনম অনুদ্দেশ্য অথবা মন্দ অপি প্রবর্ততে মানে প্রয়োজন ছাড়া কোনো বা মন্দ ব্যক্তিও কোন কাজে হয় না তাহলে আমরা এই অধ্যয়ন করার পিছনে কি তাৎপর্য আছে আমরা কেন শাস্ত্রটি অধ্যয়ন করবো তিনি আমাদের শুরুতেই আমরা দেখেছি অথ শব্দুশাসন শব্দের অনুশাসন করবো তিনি বলছেন কানি কোন শব্দানুশাসনীয় প্রয়োজন আনি এখন এই শব্দ অনুশাসনের প্রয়োজনটা কি এর পূর্বে আমাদেরকে আমরা আগেই দেখেছি শব্দানুশাসন কেন করা হচ্ছে না শাসনের তাৎপর্যই হচ্ছে অসাধু শব্দ থেকে সাধু শব্দের পৃথককরণ জ্ঞানই হচ্ছে শব্দানুশাসন তা সত্ত্বেও তিনি কেন আবার বললেন যে শব্দানুশাসন কানি প্রয়োজনানি তার বক্তব্য হচ্ছে এই শব্দানুশাসন বা ব্যাকরণের ব্যাকরণের অধ্যয় অধ্যয়নটা অধ্যায়নটা নিত্যকর্ম না কাম্যকর্ম কিম অর্থাৎ নিত্যকর্ম প্রত্যহ যে কর্ম না করলে প্রত্যবায় হয় বা পাপ হয় তাকে বলা হয় নিত্যকর্ম যেমন দুজাতির জাতির ক্ষেত্রে সান্ধ বন্দনা দুই জাতি বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য এদেরকে প্রত্যহ বন্দনা করতে হবে শাস্ত্রে বলা আছে প্রায়শ্চিত্ত যাতে না করতে হয় প্রায়শ্চিত্ত মানে কঠোর ব্রত সেই ব্রতর ব্রত যাতে না করতে হয় যাতে না পাপ উৎপন্ন হয় তাই প্রত্যহ বন্দনা করা উচিত এটা শাস্ত্রের নির্দেশ সেটা হচ্ছে নিত্যকর্ম কাম্যকর্ম কি যে কর্ম প্রত্যহ না করলে কোনো প্রত্যবায় বা পাপ হয় না কিন্তু করলে কোনো অভীষ্ট ফলের লাভ অবশ্যই হবে যেমন শাস্ত্রে বলা আছে দর্শপূর্ণ মাসাভ্যাম যেত দর্শপূর্ণ মাস যজ্ঞ করলে সর্বকাম হয় এটা কোনো নিত্যকর্ম নয় করতেই হবে এমন নয় কিন্তু করলে এই কর্মের অনুষ্ঠান করলে সর্বকাম হবে তো আমরা দেখলাম দুই রকমের কর্ম আছে কর্ম এবং কাম্যকর্ম তাহলে ব্যাকরণ অধ্যয়ন অধ্যয়নটা কোনটার অন্তর্গত হবে শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণ ব্রাহ্মণকে নিষ্কারণ কোনো কারণ ছাড়াই ষড়ঙ্গ বেদের অধ্যয়ন করতে হবে ষড়ঙ্গের মধ্যে আমরা জানি যে ব্যাকরণ হলো অন্যতম প্রধান তাহলে ব্রাহ্মণদেরকে অবশ্যই করণীয় এই ব্রাহ্মণদের কাছে ব্যাকরণের অধ্যয়নটা অবশ্যকরণীয় তাই নিত্যকর্ম আবার রক্ষাদি প্রভৃতি ফলের কথাও বলা হয়েছে কিছু পরেই তাই ব্যাকরণের অধ্যয়নটা কাম্যকর্ম বটে